হ্যালো, গুড মর্নিং। এরকম একটা ইয়াম্মি ইয়াম্মি জলখাবার তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমাদের তো ভীষণ প্রিয়, এখানে দেখো পাস্তা, এক পাস্তা বানিয়েছি, আর রেসিপিটা ঝটপট দেখে নাও। সো সকালের জলখাবারটা আজকে দেখো কি বানাচ্ছি, সবার ভীষণ প্রিয় এটা আমি জানি, আমাদের তো ভীষণ প্রিয়, তোমাদেরও খুব প্রিয় পাস্তা। পাস্তা বানানোর জন্য দেখো এখানে কী কী নিয়েছি আমি, খুব সিম্পলভাবে বানাবো কারণ বেশি কিছু দিতে চাইছি না, প্রচণ্ড গরম তো, তাও পাস্তাতে একটু ডিম না দিলে তো হয় না। এটার মধ্যে তোমরা চিকেন কিমাও ইউজ করতে পারো কারণ ওটাও বেশ ভালো লাগে, বাট আমি এটা আজকে একদম পুরো মানে চাউমিন যেভাবে বানাই আমি ঠিক সেইভাবে বানাবো একদম। এখানে পেঁয়াজ এখানে কেটে রেখেছি এরকম কিউব কিউব করে, আর এখানে দুটো ডিম আছে, তো এটা দিয়ে আজকে বানাবো আমাদের পাস্তা। চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো এখানে দেখো আমি বাটার দিয়েছি, আমি একদমই সাদা তেল এখানে ইউজ করিনি, বাটার দিয়ে পেঁয়াজগুলোকে হালকা একটুখানি ভেজে নিচ্ছি, একটু পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তো তারপর আমি আদার্স যে ডিমটা আছে সেটা অ্যাড করবো। এটা এখন পর্যন্ত এটা একটু ভাজা ভাজা এখনও হয়নি, আর একটু ভাজা ভাজা হবে, দেন আমি এটাকে ডিমটা অ্যাড করব। তো এখানে সব কিছু অ্যাড করে দিয়েছি, ডিম, অনিয়ন, আর একটু হালকা ওপর দিয়ে বাটারও দিয়ে দিয়েছি পুরোটা, যদিও পুরোটাই আমি বাটারেই করেছি কারণ এই পাস্তা এগুলো সত্যি কথা বলতে একটু বাটার এগুলোতেই বেশি ভাল লাগে। একটু হালকা গোলমরিচ পাউডার অ্যাড করেছি, তো মোটামুটি আজকে সকালে জলখাবারটা রেডি। তো এখানে অল্প করে একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি কারণ ঝাল আমরা খুব বেশি একটা খেতে পারি না, জাস্ট একটু ফ্লেভারের জন্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, টাটা।